প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় কল্যাণকর পথ বাতলে দিয়েছেন এবং সৃষ্টি হিসেবে এক সৃষ্টির উপরে আরেক সৃষ্টির মর্যাদা কিভাবে ক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, ক্ষুণ্ণ না হয়, সেই দিকে বিশেষভাবে হুকুম জারি করেছেন। প্রত্যেকটা সৃষ্টিকে আপন আপন জায়গায় কিভাবে মর্যাদাবান করে রাখা যায়, আল্লাহ এককে অপরকে সে আদেশ করেছেন, যাতে করে কেউ অপরের প্রতি জুলুম না করে, কাউকে অপদস্থ না করে, কারো মর্যাদার হানি না করে, কারো সম্পদ বাজেয়াপ্ত না করে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদার খেয়াল রেখেছেন, সমস্ত প্রশংসা তারই, আলহামদুলিল্লাহ। সালাত ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি এই বিষয়গুলোকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন, যে মুসলিমের চরিত্র কেমন হবে, যেই মন্দ দিকগুলো আছে সেগুলো কিভাবে পরিহার করা যাবে, সেই নৈতিকতার শিক্ষাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং তিনি এগুলোকে সব থেকে বেশি উত্তমভাবে আঞ্জাম দিয়েছেন, বাস্তবায়ন করে দেখিয়েছেন। যার চরিত্র সব থেকে উঁচুতে, তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি আমরা, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের খুতবার বিষয় আসলে কি হবে এই পর্যন্ত আমি জানতাম না, ভাবতে ভাবতে আসলাম, কারণ আজকে রাজশাহীতে একটা প্রোগ্রাম হবে, সেখানে আমাকে বিষয় দেওয়া হয়েছে আদর্শ স্বামী আদর্শ স্ত্রী, যেটা আমার মনোপুত হয় নাই। আমি সাজিয়ে তুছি কিন্তু জানি না এটা কতদূর পারবো কি পারবো না। গত রাত্রে একটা বিষয় আমি আলোচনা করেছি, আমাকে সেখানে বলা হয়েছিল মিথ্যা, গীবত, অহংকার এইসবের পরিণতি সম্পর্কে আলোচনা করার। তো ওই বিষয়টা আমি এখন আপনাদের কাছে তুলে ধরব, কেননা গত এক মাহফিলে, সুবহানাল্লাহ, মাহফিলের চরিত্রগুলি এমন, এটা আল্লাহর প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ঘরকে এখন পর্যন্ত বাতিল থেকে সেফ রেখেছেন। আল্লাহর ঘরের বরকত এটা, বা জুমার বরকত এটা, যে কেউ যদি চায় উপদেশ গ্রহণ করার জন্য, তাহলে তার জন্য একান্ত উপযোগী জায়গা হচ্ছে এই খুতবা এবং খুতবার এই সময়টা। এটা মুসলিমদের জন্যে উপদেশ গ্রহণ করার মতো সব থেকে উত্তম ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই প্রত্যেক সপ্তাহে জুমার খুতবা থেকে কোনো ব্যক্তি যদি নসিহত নিতে না পারেন, জুমার খুতবা দ্বারা যদি কারো চরিত্র উন্নত না হয়, কেউ যদি উপদেশ গ্রহণ করতে না পারেন, কেউ যদি না শুধরাতে পারেন, এটা হবে তার জন্য চরম ব্যর্থতা। মাহফিলে এটা হয় না, মাহফিলে শুধু পয়সা খরচ হয়, তাও তাতে কেউ সন্তুষ্ট হয় না, কমিটিও সন্তুষ্ট হয় না, শ্রোতাও সন্তুষ্ট হয় না, বক্তাও সন্তুষ্ট হয় না। তার মানে কি হয় তাহলে? এটা একটা রেওয়াজ, ওটারও প্রয়োজন আছে, বছর একবার করেন, কিন্তু করলে নিষ্ঠার সাথে করা উচিত। যারা দায়িত্ব নেবেন, দায়িত্ববানদের ভূমিকাটা হইতে হবে ব্যাপক। ওয়াজ মাহফিলের নামে আপনি মেলা লাগিয়ে দিয়ে বসে থাকেন, রাস্তাঘাট বন্ধ করে দেন, সাউন্ড সিস্টেম ঠিক থাকে না, কিছু লোক কথা শুনে কিছু লোক হইহাল্লা করতে থাকে, এগুলো যদি রোধ করতে পারেন তাহলে আপনি মাহফিলে হাত দিবেন, হয়তো নয়। আপনি রাস্তা আটকাতে পারবেন না, অনুষ্ঠান যতক্ষণ চলবে ততক্ষণ কোনো দোকান পোশাক মেলা বসাতে পারবেন না, আর এমন কিছু দায়িত্ববান লোকদেরকে সাথে রাখতে হবে যারা উপস্থিত থাকলে কেউ কথা বলতে পারবে না, যদি এমনটা করতে পারে। আর এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যখন কোনো আলেম বক্তব্য শুরু করবে, সেই কথা থামিয়ে দিয়ে কোনো নেতা তার ব্যক্তিগত ওপিনিয়ন বলবে, সে সময় চাইতে আসছে, এই ধরনের নেতাদের থেকে মাহফিলগুলোকে মুক্ত রাখার চেষ্টা করে। এটা না করতে পারলে এই মাহফিলগুলো আমাদেরকে কোনো কল্যাণ দিচ্ছে না, ক্ষতি ছাড়া। এমনটাই হয়েছে গতকালকে, গতকাল কেমনটাই হয়েছে, এক তো মানুষ কথা শোনার মতো মেন্টালিটি ছিল না, বংশালের মতো জায়গায় সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, তার মধ্যে কিছু ভাই একটা অ্যারেঞ্জ করেছে, মাহফিলের অ্যারেঞ্জ একে চিপা গুলির মধ্যে রাস্তা বন্ধ করে দিয়ে, উপরন্তু নেতারা যা করলো কথা তো শুনেই না, তারপরে আবার থামিয়ে দিয়ে আবার কথা বলল, যদিও সে দুই চার মিনিটই কথা বলেছে, কিন্তু এটা আপত্তিকর। তো এতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কিন্তু আমি ছোট বিদায়
হয়তো কথাগুলোকে ওইভাবে সে কদর করেনি, কিন্তু বড়রাও যদি বলতো না, আমার মনে হয় এর চেয়েতে বেটার করে বলতে পারতো না। কারণ কোরআন হাদিস তো, সে তো বানিয়ে আয়াত বলতে পারবে না, সে তো বানিয়ে হাদিস নাজিল করতে পারবে না, তাহলে ওগুলোই তো। আর আমার স্বভাব হচ্ছে আমি যে কোনো বিষয় বলি হয় কোরআনের আয়াত, আর না হয় প্রথম আমি দেখি বুখারি এবং মুসলিমের হাদিসে কী আছে, যাতে আপনার কোনো সন্দেহ না থাকে। ওই আলফাল কোনো কিতাব থেকে আমি বর্ণনা করি না। যদি কোনো হাদিস মিশকাতেও থাকে আমি আগে খুঁজি যে ইমাম কোত্থেকে হাদিসটা নিয়েছেন, আমি ওই মূল কিতাব থেকে ঘেটে তারপর হাদিসটা আপনার কাছে পেশ করি, যাতে আপনার কোনো সন্দেহ না থাকে। অতএব শুধু বড়দের কথাই শুধু যদি মানদণ্ড হয় তাহলে বাতিলের উপরে আছেন আপনি, আপনাকে আসতে হবে কোরআন এবং হাদিসের দিকে, সেটা যে বলবে সেটাই গ্রহণযোগ্য হবে। তো এতটা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দেওয়া হয়েছিল, কিন্তু আমি আমার মন মতো করে সেই বিষয়টাকে তাদের কাছে গ্রহণযোগ্যতায় নিয়ে আসতে পারিনি, হতে পারে এটা আমার ব্যর্থতা। তা আমি এই 30 মিনিটের মধ্যে, যেহেতু আমাকে খুব দ্রুত যেতে হবে, 30 মিনিটের মধ্যে আমি 2টা পয়েন্ট শুধু আপনার কাছে উল্লেখ করব। এই যে আমাকে বলা হয়েছে বা আমরা যে বলি মিথ্যা বলা, গীবত, হিংসা, বিদ্বেষ, এই ধরনের যতগুলো পাপ আছে এক এক করে বলতে গেলে 20টা পাপ হবে। এই পাপগুলো মূলত 2 ধরনের পাপ, একটা পাপ হয় জবান দিয়ে আর একটা পাপ হয় অন্তর দিয়ে। যতগুলো পাপ মুসলিমরা করে বা মুসলিমদের মধ্যে রয়েছে, এই 2টা জায়গা তাকে হয় নাজাতের পথে হাঁকাচ্ছে আর না হয় তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, মানুষের জবান এবং তার অন্তর। এই 2টা খুব মারাত্মক জিনিস। জবানের পাপ, জবান দিয়ে মানুষ শিরকি কুফুরি বাক্য উচ্চারণ করে, তাহলে যেই ব্যক্তির জবান দিয়ে শিরকি যদি কোনো জুমলা, কোনো বাক্য যদি বেরিয়ে যায়, সেন্টেন্স, এ হালাক হয়ে যাবে। কারো জবান যদি কুফুরি কথা বলে দেয় তাহলে এ ধ্বংস হয়ে যাবে, তাহলে এটা জবান দিয়ে হয়। জবানের পাপ হচ্ছে গালি দেওয়া, এটা মস্ত বড় পাপ, মুসলিমদেরকে গালি দেওয়া বড় পাপ বলা হয়েছে, ফুসুকুন। জবানের পাপ হচ্ছে কাউকে মন্দ বলা, জবানের পাপ হচ্ছে কারো নিন্দা করা, জবানের পাপ হচ্ছে কাউকে গালি দেওয়া, যেমনটা বলেছি মন্দ বলা, কুৎসা রটনা, তেমনি জবানের পাপ হচ্ছে মিথ্যা বলা এবং গীবত করা, এগুলো সব হচ্ছে জবান দিয়ে হয়। আর অন্তরের পাপ কি? অন্তরের পাপ হচ্ছে অন্তরে শিরকি বা কুফুরি বিশ্বাস জন্ম নেওয়া, কারো অন্তরে যদি কোনো শিরকি বিশ্বাস থাকে এই ব্যক্তি হালাক হয়ে যাবে, এটা অন্তরের রোগ। এই অন্তরের রোগ হচ্ছে অন্তরের মধ্যে মন্দ ধারণা তৈরি হয়, সেটা আল্লাহর জন্যে হতে পারে, মানুষ সম্পর্কে হতে পারে, একজন সাধারণ তার আপন ভাই সম্পর্কে হতে পারে, মন্দ ধারণা যে সম্পর্কে তার কোনো জ্ঞান নেই কিন্তু মন্দ ধারণা জন্মে যায়। তারপরে মন্দ চিন্তা, খারাপ খারাপ জিনিসের চিন্তা হয় অন্তরে। অন্তরের রোগ হচ্ছে বিদ্বেষ, শত্রুতা, অন্তরের রোগ হচ্ছে হিংসা করা, অন্তরের রোগ হচ্ছে অহংকার জন্মে যাওয়া, এগুলো সব অন্তরের রোগ। তাহলে এইভাবে যতগুলো রোগ আছে দেখতে পাবেন এগুলো আমাদের মাঝে আছে। তো কিছু রোগ আছে জবান দিয়ে হয়, কিছু পাপ আর কিছু আছে অন্তর দিয়ে হয়। এই জন্য এক এক করে সেই পাপগুলোর কথা উল্লেখ না করে আমাদেরকে দেখতে হবে এমন কিছু কথা, এমন কিছু পন্থা যার মাধ্যমে আমাদের জবান এবং অন্তর যদি শুধরে যায়, তাহলে জেনে নেন যতগুলো পাপের কথা বলেছি এগুলো আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। আপনি যদি আপনার জবানকে হেফাজত করতে পারেন তাহলে যতগুলো পাপ আছে, শিরকি কথা বলা, মন্দ কথা বলা, গালি দেয়া, মিথ্যা বলা, হারাম খাওয়া, গীবত করা, নিন্দা করা, খোটা দেয়া, এগুলো সব জবান দিয়ে হয়, এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাহলে এতগুলো পাপ আমাদের জবান দিয়ে হচ্ছে, তদ্রূপ যতগুলো বললাম হিংসা, বিদ্বেষ, শত্রুতা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না পাওয়া, এটা হচ্ছে অন্তরের রোগ। তাহলে অন্তর যদি কারো অসুস্থ হয়ে যায় তাহলে এই সমস্ত রোগ থেকে সে মুক্ত হতে পারবে। এই অন্তর এবং জবান এত সেন্সিটিভ 2টা জিনিস আমাদের দেহে রয়েছে, এই 2টা চাইলে আপনাকে খুব সামান্য কিছুতেই জান্নাতে পৌঁছে দিতে পারে, আবার এই 2টাই কোনো একটাই আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে, এতটা মারাত্মক। এই সম্পর্কে একটা চমৎকার কথা হয়তো আপনাদের স্মরণ আছে কিনা জানি না, একটা কথা বলেছিলাম লোকমান আলাইহিস সালাম সম্পর্কে।
ইমাম তাফসির তাবারিতে এই কথাটা উল্লেখ করেছেন, যা আমি খুঁজে দেখলাম মুসান্নাফ ইবনু আবি শাইবা তিনি তার কিতাবের মধ্যে 34,294 উল্লেখ করেছেন যে লোকমান আলাইহি সালাম সম্পর্কে বলা হয় যে আন্না লোকমান কানা আবদান হাবাসিউন নাজ্জারান, তিনি একজন কৃতদাস কৃষ্ণাঙ্গ কাঠমিস্ত্রি ছিলেন, তার মালিকের কাজ করতেন তিনি, কিন্তু সে এতটা পরহেজগার ছিলেন যে তার মালিক পর্যন্ত তার সাথে আধ্যাত্মিকভাবে কথা বলতেন, তার কাছ থেকে কিছু জানতেন বা শিখতেন। একদিন তার মালিক তাকে বলতেছেন, ইজবাহালি শাতান, তুমি আমার জন্য একটা বকরি জব করো। ফাজাবাহালাহু শাত, তিনি একটা বকরি জব করলেন, বলছে এই তিনি বিআতিয়াবিহা মদগাতাইনি, এই বকরির মধ্যে সব থেকে উত্তম গোশতের টুকরা যেগুলো ওখান থেকে দুইটা গোশত আমার জন্য নিয়ে আসো। যখন এইভাবে তাকে বললেন তখন তিনি নিয়ে আসলেন কি, ফাআতাহু বিল্লিসানি ওয়াল কলবি, তিনি বকরির জিব্বাটা আর হৃৎপিণ্ড, যেটা কলিজা, যেটা আমরা বলি হৃৎপিণ্ড, কলিজা আরেকটা হয় কিন্তু আমরা ওটা কলিজা হিসেবে জানি, বুক শিনার মধ্যে যেটা থাকে হৃৎপিণ্ড হার্ট, এটা নিয়ে আসলেন। বলতেছেন যে মা কানা ফিহা শাইউন আতিয়াবা মিন হাজাইনে, এই দুইটা গোশতের টুকরার থেকে উত্তম কিছু কি বকরির মধ্যে আর ছিল না? তিনি বলছেন যে লা, ফাসাকাতা মা সাকাতা, তিনি মালিক চুপ করে গেলেন, কিছু বললেন না। আরেকটা বর্ণনা আসছে, ফামা কাসামা আশা আল্লাহ, তার ইচ্ছা অনুযায়ী কিছুদিন কেটে গেল, কিছুই বললেন না। পরে কোনো আরেকদিন বললেন, ইজবাহালি সাত, আমার জন্য আরেকটা বকরি জব করে নিয়ে আসো। ফাজাবাহালাহু ফাকালা আলকে আখবাসা মদ আখবাসাহা মদগাতাইনি, এই বকরির মধ্যে সব থেকে নিকৃষ্ট দুইটা গোশতের টুকরা তুমি ফেলে দাও, বাকিটা আমার জন্য নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম কী করলেন, ফা আলকাহা আল লিসানা ওয়াল কালবা, ওই দিনও তিনি জিব্বাটার ওই হৃৎপিণ্ডটাকে ফেলে দিলেন। তখন তার মালিক আশ্চর্য হয়ে গেছেন, বলতেছেন কুলতোলাকা, কোন একদিন তোমাকে বলেছিলাম আতিয়ানি আতে এ তিনি বে আতিয়াবাহা পাতে ইতানি আল লিসানা ওয়াল কালবা, আমি তোমাকে বলেছিলাম তুমি আমার জন্য উত্তম দুইটা গোশতের টুকরা নিয়ে আসো, তুমি সেই দিন জিব্বাটা আর ওই হৃৎপিণ্ডটা নিয়ে আসছিল, আর আজকে যখন তোমাকে বললাম যে খারাপ দুইটা টুকরা ফেলে দাও তুমি এই দুইটাই ফেলে দিলা। তার মানে কি, এই দুইটাই সব থেকে ভালো গোশত আর এই দুইটাই সব থেকে খারাপ গোশত? তিনি বলতেছেন তখন সুবহানাল্লাহ, তিনি বলতেছেন কালা লাইসা শাইউন আতিয়াবাহা ইজা তাব, লাইসা শাইউন আতিয়াবা মিনহুমা ইজা তাব ওয়া লাইসা শাইউন আখবাসা মিনহুমা ইজা খাবুসা, জিব্বা আর হৃৎপিণ্ড মানুষের বডিতে যে থাকে, জিব্বাটা আর যে কলিজাটা আছে, এই দুইটা যদি কারো ভালো থাকে তাহলে এই দুইটার মতো উত্তম কোনো গোশতের টুকরা কারো বডিতে নাই, আর এই দুইটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার বডিতে এই দুইটা খারাপ পচা গোশতের টুকরা ছাড়া আর অন্যগুলো এতটা খারাপ নয়। তার মানে কারো জবান যদি ভালো থাকে, কারো অন্তর যদি ভালো থাকে, তার মানে এই ব্যক্তির বডিতে সব থেকে উত্তম দুইটা গোশতের টুকরা আছে, আর এই ব্যক্তিকে সবাই ভালো পাবে, যার অন্তর ভালো, যার জবান ভালো, তার সাথে আপনি কথাবার্তা বলে আদান প্রদান করে লেনদেন করে মজা পাবেন, তাকে ভালো পাবেন, উত্তম পাবেন। আর কারো জবান যদি খারাপ হয়, কারো অন্তর যদি খারাপ হয়, তার মতন মন্দ লোক মনে হয় সমাজ আর একটাও নাই। যার অন্তর খারাপ আপনি তার সাথে লেনদেন করতে চান না, একবার যখন জেনে গেছেন তার নিয়ত খারাপ বা অন্তর খারাপ আর তার জবান খারাপ, মুখের ভাষা খারাপ, এর সাথে কেউ ভালো কিছু আশা করতে পারে না। তো আমাদেরই জবান এবং আমাদেরই অন্তর, এ মারাত্মক দুইটা জিনিস, এটা ভালো হলে অনেক ভালো, খারাপ হলে আপনাকে একেবারে বরবাদ করে ছেড়ে দেবে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতের মধ্যে রয়েছে, এই নাফস সম্পর্কে আল্লাহ কী বলেছেন, সূরা শামসে চলে যান, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা 91 নম্বর সূরার 7-9 তিনটা আয়াত পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি সেই নাফস, এই হৃৎপিণ্ডের যে কলিজার মধ্যে নাফস রয়েছে, আমি এর কসম করে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এর কসম নিচ্ছি, শপথ করতেছি, এবং যিনি এটাকে বানিয়েছেন তার শপথ, তার মানে আল্লাহ নিজে নিজের শপথ নিচ্ছেন এবং বলতেছেন আমার সৃষ্টির মধ্যে এটা এমন একটা সৃষ্টি যার শপথ আমি নিচ্ছি। তিনি কি বলতেছেন, কেন,
فَأَلْحَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا এর মধ্যে আমি পাপের প্রবণতা দিয়েছি আবার এটার মধ্যে আমি তাকওয়া অবলম্বন করার গুণও দিয়েছি তার মানে কারো অন্তর সে চাইলে এটা ফেরাউন হামান কারুনের মতো খারাপ করে ফেলতে পারে আবার কোনো ব্যক্তি চাইলে এটা ফেরেশতাদের মতো শত বানাতে পারে এটা আবু বকর ওমরের মতো করতে পারে তাহলে অন্তরটা এত সেনসিটিভ আজল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমির মধ্যে পাপেরও চাহিদা দিয়েছে আবার উত্তম চরিত্র ঘটনেরও ক্ষমতা অন্তরের মধ্যে রাখা হয়েছে তারপরের যে কথাটা রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাদে আফলাহা মান যাক্কাহা নাজাত পেয়ে গেল ফালা পেয়ে গেল মুক্তি পেয়ে গেল যেই ব্যক্তি এটাকে পবিত্র রাখতে পারবে ও কাদে খাবা মান দাসাহা আর যেই ব্যক্তি এটাকে নষ্ট করে দিয়েছে এই ব্যক্তি হালাক হয়ে যাবে তার মানে অন্তরের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কার অন্তর যদি ভালো থাকে তাহলে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে দেখেন অন্তর যদি ভালো থাকে আপনার দ্বারা শিরিক হবে না আপনার দ্বারা কুফরি হবে না মুনাফিকি হবে না অন্তর যদি ভালো থাকে আপনার অন্তরের মধ্যে অহংকার জন্মাবে না হিংসা বিদ্বেষ থাকবে না অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে আল্লাহকে ভয় পাবেন এমন হবে না পরিতৃপ্ততা আসবে যেইভাবে আল্লাহ আপনাকে রেখেছে সন্তুষ্ট থাকবেন আপনি অন্তরের রোগ হচ্ছে কৃপণতা কার অন্তর যদি সুস্থ থাকে তাহলে সে কৃপণ হবে না সাখি হবে দাতা হবে তাহলে এগুলো সব অন্তরের রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাদ আফলাহা মান যাক্কাহা যেই ব্যক্তি এটাকে শুদ্ধিয়ে রাখতে পারবে সেই ব্যক্তি নাজাত পেয়ে গেল ও কাদ খাবা মান দাসাহা আর যেই ব্যক্তি এটাকে ধ্বংস করলো সে হালাক হয়ে যাবে তাহলে অন্তর অত্যন্ত সেন্সিটিভ বিষয় জবান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানকে হেফাজত করা শিখিয়েছেন ওই আয়াতটি একটু পরে বলবো তার আগে একটা হাদিস আমি আপনাকে শোনাই মানুষের জবান কতটা মারাত্মক হয় মানুষের জবান মানুষকে চাইলে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে মানুষের জবান চাইলে মানুষকে জাহান্নামের অতল তলে ফেলে দিতে পারে এই মর্মে বুখারী এবং মুসলিম উভয় কিতাবে তারা একটা হাদিস এনেছেন যেটা কিতাবুর রিকাকের মধ্যে আছে ইমাম বুখারী 81 নম্বর অধ্যায় এবং ইমাম মুসলিম 55 নম্বর অধ্যায় এনেছেন বুখারিতে হাদিস হচ্ছে 6478 এবং মুসলিমে হাদিসটা হচ্ছে 7371 তাতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাত মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান একজন বান্দা অনেক কথাই তো বলে এমন এমন কথাও বলে যেটা আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো কিন্তু সেই ব্যক্তি জানে না সে কত বড় কথা বলেছে আমরা তো সারাদিন অনেক কথাই বলি আমাদের জবান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন বান্দা এমন একটা কথা বলে যে কথা আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে দেয় সে জানে না সে কি বলেছে কিন্তু ফলশ্রুতি কি হয় ইয়ারফাউল্লাহু বিহা দারাজাতান আল্লাহ সেই কথার কারণে তার মর্যাদাকে অনেক উঁচুতে উঠিয়ে নিয়ে যায় আরেকটা বর্ণনা আসছে কিয়ামত পর্যন্ত আল্লাহর উপরে সন্তুষ্টি থেকে যায় একটা কথার কারণে ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ আর কতক বান্দা আছে এমন এমন কথা বলে ফেলে যে আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো কোনো কথা তার মুখ দিয়ে বেরিয়ে যায় লাইউল কিলাহা বালান সে ফিল করে না সে কত বড় জঘন্য কথা বলেছে তার এটা অনুভব হয় না আরেক বর্ণনায় আসছে মা ইয়াতা বাইয়ানো মা ফিহা সে বুঝতেই পারে নাই তার কথাটা কত বড় মারাত্মক হতে পারে বুঝতেই পারেনি আল্লাহকে অসন্তুষ্ট করে দেয় রেজাল্ট কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াহুই বিহা ফি জাহান্নামা তাহলে এই কথার কারণে সে জাহান্নামের নিচের দিকে যেতে থাকে এমন না সে জাহান্নামে যাবে বলছে নিচের দিকে যেতেই থাকবে স্লিপ করে মানুষ যেই কোন তো যায় যেতেই থাকবে মুসলিমের বর্ণনা আসছে আবআদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব সে জাহান্নামের এত তলে গিয়ে পতিত হয় যতটা দূরত্ব আছে পূর্ব এবং পশ্চিমের মাঝে একটা মুখের কথার কারণে ছোট্ট একটা কথা আমরা ফিলই করি না এটা আল্লাহকে কতটা অসন্তুষ্ট করে দিতে পারে দুই একটা এক্সাম্পল যদি দেই আপনি কি ভাববেন যে কত বড় এটা মারাত্মক কথা হতে পারে ওই যে ওই কথা ঘুরে ফিরে আসবে অটোতে বসতে মুরব্বীরা দরজার সামনে এসে বলে আল্লাহ রসুল কি বলল সে নিজেই বুঝে না কি বলল এই যে সে বলল যে আল্লাহ রসুল ইয়া রসুল আল্লাহ সে বলল অথচ এখানে তার বিসমিল্লাহ বলা উচিত ছিল সে যখনই অটোতে বসে বলছে ইয়া রসুল আল্লাহ বলে আল্লাহ রসুল এই জুমলাগুলো আমাদের এই সমাজের মহিলাদের মুখ থেকে বেশি শোনা যায় আচ্ছা এই মহিলাকে বুঝতে পারে সে কি বলছে মা ইউলকি
লাহা বালান, সে বুঝতেই পারে না কি বলল, মা ইয়াতা বাইয়ানো মা ফিহা, সে বুঝতেই পারে না সেখানে কি উচ্চারণ করেছে, বুঝতেই পারে না। কিন্তু এটা আল্লাহকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো এত জঘন্য একটা কথা, সে আল্লাহকে না ডাক দিয়ে সে রাসুলকে ডেকেছে, আল্লাহ রাসুলকে সে জপতেছে, অথচ আল্লাহকে ডাকার কথা আছে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিয়ে দেয়া, আপনার তাকদীরের উপরে অসন্তুষ্ট হয়ে আল্লাহকে মন্দ কিছু বলে দেয়া, যে আল্লাহ কি চোখে দেখে না। আমরা আসলে, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার সেই কথাটা মনে পড়ে যায়, এই জন্য এক্সাম্পল দিতে গেলে আমার জবান আটকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলাহু যখন শুনছেন যে তোমরা তোমাদের বাপদাদার নামে কসম করবা না, যখন কসম করতে হয় আল্লাহর নামে কসম করবা, ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি এত ভয় পেয়েছেন, কোনোদিন এক্সাম্পল স্বরূপও তার মুখ দিয়ে অমুকে একটা কুফরি কথা বলেছে, কী কথা বলেছে, তিনি তার মুখ দিয়ে এটা কোনোদিন বলতেন না, অন্যে বলেছে অন্যরা, কিন্তু তিনি এতটা ভয় পেত যে এক্সাম্পল স্বরূপও ওই কথাটা তিনি তার মুখে উচ্চারণ করতেন না। চিন্তা করা যায় যে একটা লোক বলেছে এটা, আমরা অনেক সময় আমাদের প্রেক্ষিতে বলি না, যেমন ওই যে কয়েকদিন আগে কোনো বক্তা গান গেল না খাজার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, বা আল্লাহর ধন খাজাকে দিয়ে আল্লাহ গেল গায়েব হয়ে, বা এরকম কিছু আছে না। এই যে আমি যে বললাম, ওমর রাদিয়াল্লাহু তাআলাহু এইটা বলতে পর্যন্ত ঘৃণা করতেন, যে আল্লাহর শানে কেউ এরকম জুমলা বলবে, আর আমি এক্সাম্পল স্বরূপ আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে, বলছে এটা আমি পছন্দ করি না। এমন কেন হয় না আমাদের ইমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে দেওয়ার মতো আমরা কিন্তু প্রতিদিন বহু জঘন্য কথা বলি, বহু জঘন্য কথা, কিন্তু একবার ফিল করি না যে এটার রেজাল্ট কী। রাসুলুল্লাহ কী বলছেন, ইয়াহুই বিহা ফি জাহান্নামা, তোমাকে কিন্তু এই মুখের জবান জাহান্নামের একেবারে অতল তলে ফেলে দেবে। এটি ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। তো মুখের জবান এবং অন্তর এতটাই মারাত্মক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যদি উপদেশ নেন, এটা আজকের এই খুতবার উপদেশ হয়ে থেকে যাক, এটা আমার জন্য এবং আপনাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চায় তার জবান দ্বারা কোনো পাপ না হোক, যেমন শিরকি কথা না বের হোক, মিথ্যা না বের হোক, গীবত না হোক, কাউকে মন্দ বলা না হোক, খোটা দেওয়া না হোক, এই ধরনের পাপগুলো থেকে যদি কোনো ব্যক্তি সেফ থাকতে চায়, নিজের জবানকে হেফাজত করতে চায়, ছোট্ট একটা উপদেশ সাল্লামের একটা ছোট্ট উপদেশ যদি সে মেনে নেয়, এই সমস্ত জবানের পাপ থেকে সে নিজেকে মুক্ত করে নিতে পারবে। সেটা কি? ইমাম বুখারী এবং মুসলিম এটাও তারা উভয়ে তাদের কিতাবে এনেছেন। ইমাম বুখারী হাদিসটাকে তিনি কিতাবুর রিকাকে ওই হাদিসের কাছাকাছি জায়গাতে 6475-এ রয়েছে, এবং ইমাম মুসলিম সেটাকে ইমানের অধ্যায়ে এনেছেন 77 নম্বর হাদিস। তাতে এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যেই ব্যক্তি এটা দাবি করে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তার মানে পরকালে বিচারের মুখোমুখি আমি হব এবং আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, ফালিয়াকুল খায়ের, সে যখনই কথা বলবে সে যেন উত্তম কথা বলে, আউলিয়া স্মুত, আর যদি সে ভালো কথা বলতে না পারে সে যেন তার জবানটা না খোলে, ফা আউ লিয়া স্মুত, সে যেন চুপ করে থাকে। এটা জীবনের যে কোনো অবস্থাতে যেখানে আপনি থাকেন না কেন, মসজিদে আছেন, বাজারে আছেন, ঘরে আছেন, বিছানায় আছেন, রাস্তাঘাটে আছেন, যানবাহনে আছেন, যেই কোনো জায়গায় হয় আপনি মুখ খুললে উত্তম কথা বলার চেষ্টা করেন, না হলে চুপচাপ বসে থাকেন, মুখ খুললেই বিপদ। রাসূল কি বলেছেন, ফালিয়াকুল খায়ের, সে যেন উত্তম কথা বলে, আও লিয়াসমুত, সে চুপ থাকুক, এই চুপ থাকলে তার নাজাত। আরেকটা হাদিসে রয়েছে, মানস সামাতা নাজা আনজা বা আউকামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চুপ থাকা ব্যক্তি নাজাত পেয়ে যাবে, মুখ খুললে সে বিপদে পড়ে যাবে, আর মুখ খুলতে হলে আপনাকে উত্তম কথা দিয়ে খুলতে হবে। তাহলে এই উপদেশ যদি আমরা স্মরণে রাখি, আর বন্ধুবান্ধবদের সাথে কোনো মিটিংয়ে যখন আমরা উপস্থিত হই এই নীতি যদি অবলম্বন করি, তাহলে আমাদের দ্বারা গীবত হবে না, আমাদের দ্বারা অন্যকে অপদস্থ করা হবে না, খোটা দেওয়া হবে না। মা বোনরা যারা উপরে আছেন তাদের দ্বারা এই খোটা লানতান এগুলো সব বেশি হয়, জবানের পাপটা তাদের দ্বারা সব থেকে বেশি হয়। দুই জাল বা দুই বোন খালা ফুফুর সাথে যখন বসে, মার সাথে বসে, স্বামীর অনেক মন্দ কিছুই তারা আলাপ করে, অনেক মন্দ কিছু, শ্বশুর বাড়ির অনেক মন্দ কিছু তারা আলাপ করে। চেষ্টা করতে হবে একেবারে ধৈর্য ধারণ করে থাকা, যদি তার সাথে সংসার করতেই হয়,
উচিত হবে মুখটাকে বন্ধ করে রাখা, কারণ এগুলো গীবতের অন্তর্ভুক্ত। এবং বাড়িতে যখন ঝগড়া লাগে তারা বেশি লানতান করে, তারা বেশি খোঁটা দেয়, বলে আমি অমুক দিন তোর তরকারি দিছি, তোর খাওয়া খাবার ছিল না, আমি ওই দিন পরীক্ষার ফিস দিছি, এ কথাগুলো বলেছি আগেও, তোর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি না সাহায্য করলাম, তোর ছেলের চাকরি হইতো না আমি না ভাত দিলাম, পরীক্ষার সময় আমি কলম কিনে দিলাম, এই যে ছোটোখাটো বিষয়গুলো বলে দেওয়া, খোঁটা দেওয়া, তার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে বলা হয়েছে। মানে দান করার যত নেকি আছে সব বরবাদ হয়ে যাবে। যেমন কাফেরদের আমল বরবাদ হয়ে যায়, যেমন রিয়াকারীদের আমল বরবাদ হয়ে যায়, এই কথাটা আপনি পেয়ে যাবেন কোথায়, সূরা বাকারার মধ্যে রয়েছে 264 নম্বর আয়াত, যেহেতু লম্বা হয়ে যাবে বিদায় আমি আয়াতটাকে ছেড়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন। তো জবানের পাম্প থেকে আপনি হেফাজত হয়ে যাবেন যদি আপনি ভালো কথা বলেন, আর না হয়তো চুপ করে বসে থাকেন। কেন রাসূল সাল্লামের এই কথাটা আপনাকে কেন মানতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফ 50 নম্বর সূরার 18 নম্বর আয়াতে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোনো সেন্টেন্স বা জুমলা, এমন কোনো ওয়ার্ড, শব্দ তোমার মুখ থেকে বের হয় না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেটা লিখে রাখা না হয়। তার মানে যা মুখ থেকে বের হবে সেটাকেই লিখে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমি তো কোরআনের আয়াত তো এভাবে পাচ্ছি যে শুধু শব্দ নয়, আপনি বললেন না, হ, বা যাও, বা এই সে, এগুলো তো একটা জুমলা তাই না, একটা শব্দ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলতেছে বান্দা না, শুধু এগুলো না, উহ আহ এগুলো পর্যন্ত লেখা হয়। আপনি ব্যথা পেলেন, উহ বললেন, এটা লেখা হয়ে যাবে, কিন্তু ওই জায়গায় যদি আপনি বলতে পারতেন বিসমিল্লা, লেখা হয়ে যেত বিসমিল্লা। কিন্তু আপনি পড়ে গেলে, হোঁচট খেলে, কিছু পড়ে গেলে আপনারা কী বলেন, ওমা, মাগো, উ, আ, ইস, আউচ, এগুলো বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই শব্দগুলো লেখা হয়। এটার দলিলও চাইলে আমি আপনাকে দিতে পারি, সেটা আপনি বনি ইসরায়েল 17 নম্বর সূরা 23-24 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাপমার ক্ষেত্রে কী বলেছেন, যে তাদের কোনো একজন যদি বাকি থাকে আর কোনো অপ্রীতিকর যদি কোনো কাজ করে ফেলে, ফালা তাকুল্লাহুমা উফ, এটা এমন একটা সেন্টেন্স না, এটা বাংলা না আরবি, এটা মানুষ তার কষ্টে বা বিরক্ত হলে বলে থাকে, উফ ধত, এগুলো বলে না। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফ, বাপ মার কোনো আচরণে তুমি গালি দিবা, খেজি, ভিটকি দিবা, দূরের কথা বান্দা, তোমার মুগ্ধা উফ শব্দটা উচ্চারণ হতে পারবে না, উফ। আপনি বলতে পারেন এটাকে আরবি না বাংলা, আপনিও তো বলেন তাই না, আল্লাহ বলেছেন বান্দা তুমি উফ শব্দটা ব্যবহার করবে না, উফ ফিউ। ওয়ালা তানহার হুমা অকুল্লাহুমা কৌলন করিমা, তার সাথে সম্মানজনক কথা বলতে হবে, সম্মানজনক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের অন্তর এবং জবানের হেফাজত করি, কারণ অধিকাংশ মানুষ তার এই জবানের খারাপির কারণে জাহান্নামে চলে যাবে। ব্যক্তিগতভাবে তার অনেক আমল, ব্যক্তিগতভাবে সে অনেক সৎ, কিন্তু তার মুখের লাগাম না থাকার কারণে তার অনেক অনেক খেদমত সব ধুলির সাত হয়ে যাচ্ছে। অনেক খেদমত করে সে সমাজের, পরিবারের অনেক খেদমত করে, সামান্য একটু ঝগড়া লাগলে ধৈর্য ধারণ করতে পারে না, সব ব্লাস্ট করে দেয়, বলে দেয় সব, যে আমি এই করেছি সেই করেছি সংসারের জন্য, এই সব মাটি হয়ে যাবে, ধৈর্য ধারণ করার চেষ্টা করেন। আপনি যা করেন এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করেন। আপনার সমাজের লোক, আপনার পরিবারের লোক আপনার খেলাফ চলে যাক, আপনি যদি আল্লাহর জন্য করে থাকেন না, ওই যা কিছু করেছেন সেটা আল্লাহর কাছে রিজার্ভ আছে, আপনি পেয়ে যাবেন, পেয়ে যাবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর এবং জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটাই আমাদের তামান্না থাকবে। আল্লাহ যেমন তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছ সেগুলোকে মেনে চলার আমাদেরকে তৌফিক দান করো। আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমাদেরকে যেহেতু জবানের পাপ থেকে এবং অন্তরের খারাপি থেকে মুক্ত হওয়ার জন্যই এই আলোচনা। অন্তরের খারাপের মধ্যে অহংকার একটা রোগ আছে, একটা বক্তব্য লেগে যাবে শুধু অহংকার কী জিনিস সেটা বোঝানোর জন্য। তাহলে মিথ্যাটা ছেড়ে দিয়ে আমি যেহেতু জবানের কথা বললাম, অন্তর সম্পর্কে একটা কথা বলি। কিছুদিন আগে একটা বক্তব্য দেখতে পেলাম, ইংলিশ একজন স্কলার আমেরিকাতে থাকে, তার নাম চাইলে আমি নিতে পারি কিন্তু প্রয়োজন পড়ে না, অনেকে হয়তো দেখলে বুঝতে পারবেন কারা বলে এইসব কথাবার্তা। তারা নতুন নতুন থিওরি পেশ করে জাতির কাছে আর অনেকে তাদেরকে আইডিয়াল হিসেবে গ্রহণ করে নিচ্ছে, কিন্তু জেনে নেন তাদের বক্তব্য সালাফদের খেলাফ, সালফে সালহীন যারা আছেন তাদের খেলাফ। এমন একজন স্কলার ব্যক্তি বলতেছে,
টাকনার নিচে কাপড় পরা বলতেছে এটা যারা অহংকার করে পরে তাদের জন্যে হারাম, কিন্তু এমনি স্বাভাবিকভাবে কেউ পরলে জায়েজ। সে বলতেছে কারণ হাদিসে অহংকারের কথা আছে, হুইয়ালা মানে যেই ব্যক্তি কাপড় ঝুলাবে অহংকার বশত সেই ব্যক্তির জন্যে এই শাস্তি যে কিয়ামতের মাঠে আল্লাহ তার দিকে তাকাবে না। কিন্তু জেনে নেন সব হাদিসের মধ্যে হুইয়ালা শব্দটা নাই, অহংকার শব্দটা নাই। যেমন ইমাম মুসলিম যে হাদিস কোট করেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলিম আল মুসবিল। প্রথম ব্যক্তি হচ্ছে যে কাপড় ঝুলিয়ে পরে, এখানে কোনো অহংকার টহংকারের কথা কিছুই নেই। যেই ব্যক্তি কাপড় ঝুলিয়ে পড়বে টাকনার নিচে চলে যাবে, এই ব্যক্তির দিকে কাল কেয়ামতের দিন আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে পর্যন্ত না, মাফ তো দূরের কথা, কথাই বলবে না আল্লাহ তার সাথে। আল মুসবিল বলা হয়েছে। তো এই যে এই ব্যক্তি এই স্কলার যে বলল যে অহংকার ছাড়া হলে পড়তে পারে, এখন প্রশ্ন হচ্ছে এই যুবকরা যারা প্যান্ট টাকনার নিচে পরে লুঙ্গি যারা ঝুলিয়ে পড়ে, আপনি কি বুঝেন অহংকার কি জিনিস? আমরা তো দেখতে পাচ্ছি অহংকার হলো একজন ব্যক্তি একটা ভুল পথে আছে, ভুল কাজ করতেছে, হারাম কাজে লিপ্ত, সে জানে না হয়তো। যখন তাকে জানানো হলো এটা হারাম, ধরে নেন একজন ব্যক্তি বাম হাতে খাচ্ছে, আপনি বলতেছেন এই লোকটা তো অহংকারী না, অহংকার করে তো খায় না। যখন আপনি বললেন যে বাম হাতে শয়তান খায়, সে যদি অহংকার মুক্ত ব্যক্তি হয় অটোমেটিকলি তার গ্লাসটা ডান হাতে চলে আসবে, অটোমেটিকলি। কেন? কারণ সে অহংকার না, অহংকারী না। আসে যখন তাকে হকটা জানানো হলো তখন সে বাতিলের উপরে আর স্ট্রে করতে পারে না, এটা মুমিনের গুণ। অহংকারী কারা? অহংকারী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে তার ভুল ধরিয়ে দেওয়া হলো কিন্তু সে চাইলে এটাকে শুধরাতে পারে কিন্তু পারলো না, করবে না, সে ওটার উপরে জমে যায়, এটাই তো অহংকারের প্রমাণ, তাই না? যাকে কেনা আছে কোনো পুরুষ, কেনা জানে টাকনার নিচে কাপড় ঝুলানো এটা হারাম ইসলামে, কেনা জানে। যখন এটা জানানো হলো এখন যতজন এ কাপড় উঠাবে না এরকম প্রত্যেকটা ব্যক্তি অহংকারী, প্রত্যেকটা ব্যক্তি অহংকারী, সেটা অহংকার বসতি করতেছে। না হলে কেন সে ইসলামের এই বিধানটা মেনে নিল না যে যখন জানানো হয়েছে তাকে যেটা তো নিষেধ ইসলামে, তাহলে সে চাইলে পারতো উঠাতে, কেন উঠালো না? সে কত বাহানা সে করে, বল্ডিয়া রাখে, আবার নামাজের পরে খুলে দেয়, এই সেই, লোকে কি বলবে, অনেক গেওয়া দেখা যায়, কত কি ভাষা আপনি ব্যবহার করেন, কিন্তু অহংকারী আপনার মধ্যে অহংকার আছে বিধায় আপনি একটা সঠিক মাসলা একটা বিধান মেনে নিতে পারতেছেন না। আমার তো মনে হয় যারা দাড়ি ফেলে দেন তারা প্রত্যেকটা লোক অহংকারী, প্রত্যেকটা লোক। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এটা, আল্লাহ এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আর আপনি আল্লাহর সামনে উদ্যতা দেখাচ্ছেন, আপনার রাসূল সেটা করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে রেখে দিয়েছে, যদি এটা ইসলাম না হতো তা রাসূল ছাড় দিয়ে দিতেন, কিন্তু রাসূল বলছেন আফুল্লোহা, তোমরা দাড়িকে ছাড়ো, টাচ করবো না, রাসূল বলছে ছেড়ে দাও। তাহলে যারা কাটেন তারা নিঃসন্দেহে অহংকারী, কারণ তারা একটা মাসলা জেনে সেটাকে ইগনোর করে চলতেছে। তেমনি যে যারা বাম হাতে খাচ্ছেন তারা প্রত্যেকটা লোক অহংকারী। আসুন একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক ব্যক্তিকে দেখেছেন বিশিমালিহি, সে পান করতেছে আকালা বাম হাতে, ফাকালা কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও। সেই ব্যক্তিটাকে মেনে নেয়নি, বলতেছেন কালা লা আস্তাতিউ, এটা আমার দ্বারা সম্ভব না। যখন রাসূল বলছে তুমি ডান হাতে খাও, সে বলতেছে আমার দ্বারা সম্ভব না, তখন রাসূলুল্লাহ কি বলছেন জানেন? লা ইস্তিতাআত, তুমি আর কোনো দিন ডান হাতে খেতে পারবে না। তুমি যখন খেতে পারবে না বললা, অসমর্থ জানাইলা, কিয়ামত পর্যন্ত তুমি আর খেতে পারবে না ডান হাতে। সুবহানাল্লাহ, এই ব্যক্তি মা মানাহু ইল্লাল কিবির, সাহাবী বলতেছেন এই ব্যক্তি অহংকার বশত নিষেধ করেছিল যে আমি ডান হাতে খেতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, অহংকার বশত বলেছিল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন তুমি আর পারবে না, সাহাবি বর্ণনা করেছেন কালা ফামা রাফআহা ইলা ফিহ, তার এই ডান হাত কোনোদিন তার মুখে ওঠে নাই, তার ডান হাত কোনোদিন তার মুখে ওঠে নাই। এটা ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল আশরিবা 37 নম্বর অধ্যায় 5163 নম্বর হাদিস। তাহলে আমি এটা যেটা আপনাকে দিয়ে বুঝাতে চাচ্ছি, আল্লাহর কোনো কমান্ড যেটা পালন করা আপনার জন্য সহজ আপনি জানার পরে যদি মেনে না নেন না, এটা অহংকারের লক্ষণ। ইবলিসকে আল্লাহ কী বলেছিলেন? ওসজুদলি আদম, তারপরে যখন অস্বীকার করলো আল্লাহ তাকে কি বলেছিলেন? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার প্রদর্শন করলো আমার সাথে নাকি তুমি বড় কিছু হয়ে গেছো?
তাহলে ওখানে ওখানে অহংকার শব্দটা রয়েছে। তার মানে আল্লাহর যতগুলো কমান্ড আছে যেটা সহজ আপনার জন্য মানা, এক হলো মাঝে মাঝে পাপ হয়ে যায় সেটা ভিন্ন জিনিস, কিন্তু যেটা মানাটা সহজ যেমন কন্টিনিউয়াস, যেমন দাঁড়িয়ে রাখা এটা মরার আগ পর্যন্ত ইবাদত, টাকনার উপরে প্যান্ট পরা মরার আগ পর্যন্ত ইবাদত, যেটা ইস্তেমরারি চলমান, এটা যদি আপনি একেবারে নিজের থেকে ইগনোর করেন, কোনোদিন আপনার ফুরসত হলো না, তাহলে এটা অহংকারের লক্ষণ জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করেন। আল্লাহ আমাদের অন্তর থেকে খারাপিগুলোকে দূর করে দেন। আমাদের অন্তরে আল্লাহ ভয় ঢুকিয়ে দেন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহ আপনি আমাদের অন্তরগুলোকে পবিত্র করে দেন, আমাদের অন্তরগুলোর মধ্যে ভয় ঢুকিয়ে দেন, এবং আমাদের অন্তর যেন আপনাকে ভয় না পায়, ওই অন্তর থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা। আল্লাহ এমন নাফস থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি যেই নাফস পরিতৃপ্ত হয় না, যতই দেওয়া হয় পরিতৃপ্ত হয় না, আরও চায়। আল্লাহ এমন নাফস থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। ইয়া রাব্বুল আলামিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।